একটু অন্য মাত্রা পেয়েছে। সিএম প্রায় 700-র ওপর পুজো উদ্বোধন করেছে, তার মধ্যে আপনার গোবরডাঙ্গা, আপনার নিজের পাড়ার পুজো রয়েছে। কীভাবে দেখছেন এটা? তো আমাদের ভীষণ গর্বের ব্যাপার, আমরা উচ্ছ্বসিত, আমরা সবাই ভীষণ ভীষণ খুশি। এটা গোবরডাঙ্গাবাসীর গৌরব, এটা মাননীয় মুখ্যমন্ত্রী তাঁকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আমাদের গোবরডাঙ্গাবাসীর পক্ষ থেকেও তাকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে এই যে পুজো করছেন, মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে যে ইউনেস্কোর প্রতিনিধিরা যারা হেরিটেজ স্বীকৃতি দিয়েছে দুর্গা পুজোকে, তারা এবার সেই প্রতিনিধিরা এবার আসছে বাংলায়, তাদের যেন একদম মানে তাদের অতিথি আপ্যায়ন যেন যথাযোগ্য, আপনারা কি তৈরি? না অবশ্যই, এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোকে এমন স্তরে পৌঁছে দিয়েছেন যে আজকে বিশ্বে বন্দিত। দুর্গা পুজো হচ্ছে আমাদের সব মানে শ্রেষ্ঠ উৎসব, এই উৎসব বিশ্বে আজকে বন্দিত, ইউনেস্কোর পুরস্কারে ভূষিত হয়েছে। এটা তো ভারতবর্ষের গর্ব, ফলে ইউনেস্কো থেকে যারা আসবেন তাঁদেরকে প্রথমে তো আমাদের অভ্যর্থনা কৃতজ্ঞতা জানানো উচিত। এটা আমাদের ভীষণ পাওয়া যে তাদেরকে আমরা পাব। আর আমরা বাঙালি, আমাদের আত্মীয়তার কোনো ত্রুটি থাকে না। মমতা ব্যানার্জি সেই শিক্ষাই আমাদেরকে দেন, আমরা প্রস্তুত। সেই সঙ্গে মমতা ব্যানার্জি আরেকটা কথা বলেছে যে প্রত্যেকে মণ্ডপে নাড়ু করে রাখবেন, ওদের হাতে একটা করে নাড়ু তুলে দেবেন। আছে তো এই আসলে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি মমতা ব্যানার্জি যেভাবে বাঁচিয়ে রাখছেন এবং যেগুলো 35 বছরের অপশাসনে মৃতপ্রায় হয়ে গেছিলো, মৃত্যু ঘটে গিয়েছিল, সেগুলোকেও তিনি জাগরণ করেছেন। আজকে বাউল সঙ্গীতের আবার রমরমা, হারিয়ে যেতে বসেছিল, বাউলদের নিয়ে কারুর কোনো মাথা ব্যথা ছিল না, আজকে গ্রামে গ্রামে আবার সেই টুসু ভাদু জারি কত রকমের এই সংস্কৃতিকে আবার উনি তুলে ধরবার চেষ্টা করছেন। আর এই নাড়ু দুর্গাপুজোর এবং বাঙালির একটা নিজস্ব শিল্প, এটা একটা আত্মিক শিল্প বা এটা কৃষ্টি সংস্কৃতি। দিদি তো সেইটাই বলেছেন যে সংস্কৃতির প্রতিটা রূপকে আমাদের তুলে ধরতে হবে, বজায় রাখতে হবে। কলকাতার পুজো বিশ্ববন্দিত কী পুজো হয় আপনারাও দেখেছেন, আমরা সবাই জানি, কিন্তু সেই কলকাতার পুজো কিন্তু ধীরে ধীরে গ্রাম বাংলায় ঢুকছে, অশোকনগর হাবড়া গোবরডাঙ্গা বনগাঁয় একদম পাল্লা দিয়ে সমান চলছে, কীভাবে এটা মানে আনলে? দেখুন, আমরা 2004 সালে আমাদের সঙ্গের রজত জয়ন্তী বর্ষ ছিল, দুর্গাপুজো আমাদের প্রত্যেকটা সদস্যের এবং আমাদের গোবরডাঙ্গাবাসীর কাছে আমাদের পুজোটা একটা আলাদা আবেগ। আমরা একদম বাড়ির পুজোর মতন নিষ্ঠা নিয়ে, আন্তরিকতা নিয়ে, আমাদের যার যা পারকতা, যা ক্ষমতা তারও বেশি আমরা ওখানে অর্থের যোগান দিয়ে এই পুজোটা আমরা দীর্ঘদিন ধরে করি। আমাদের প্রথম থেকেই একটা ভাবনা ছিল যে আমরা পুজো দেখতে আমরা কলকাতাতে যাই, কিন্তু গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা, তাদের তো কলকাতা যাওয়া সম্ভব হয় না, তারা যেতে পারেন না, সুযোগ হয় না, অর্থের যোগান থাকে না, আমরা তার কিছুটা আস্বাদন গোবরডাঙ্গায় বসে আমরা মেটাতে পারি কি না মানুষের সেই আস্বাদন, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই থিমের পুজো, আধুনিক ভাবনা চিন্তার পুজো আমরা শুরু করি। আমরা দেখেছি যে আস্তে 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 আজকে লক্ষ লক্ষ মানুষ গোবরডাঙ্গায় আসছে, গোবরডাঙ্গায় অনেকগুলো ভালো ভালো পুজো হচ্ছে এবং মানুষের যে প্রত্যাশা কলকাতায় না যেও গোবরডাঙ্গায় থেকে কলকাতার আঙ্গিকে সেই ভাব ধরার প্রতিমা এখানে দর্শন করা যায়, প্যান্ডেল এখানে দেখা যায়, এটা তারা আশ্বস্ত হচ্ছেন, তাদের সেই আশ মিটছে। আমরাও খুব প্রতিটা বছরে আমরা আরও বেশি করে ইন্সপিরেশান পাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে আমাদের আরও কিছু করা উচিত, আরও চেষ্টা করা উচিত যাতে মানুষের মনের কাছে আমাদের এই পুজোকে পৌঁছে দেওয়া যায়। সেই ভাবনা নিয়েই প্রতি বছরেই আমরা এই অভিনব প্যান্ডেল আমরা মানুষের সামনে তুলে ধরি। গোবরডাঙ্গা সাংস্কৃতিক শহর, নাট্য শহর বিখ্যাত, তার মানে কি ধীরে ধীরে পুজো দিকেও কি গোবরডাঙ্গা এগোচ্ছে? একদম একদম, আমরা বলতে পারি গোবরডাঙ্গায় আমাদের জেলার অন্যতম একটা পীঠস্থান দুর্গাপুজোর।
এটা আমরা বলতে পারি, মানুষের উপস্থিতি, মানুষের আগ্রহ, মানুষের আবেগে এটা আমরা উপলব্ধি করছি। ফলে সেই জায়গাটাকে আমরা আমরা বিশ্ব বাংলার যে জেলার মধ্যে আমরা 6 বার ফার্স্ট হয়েছি বিশ্ব বাংলা কম্পিটিশানে। ফলে এটা তো একটা স্বীকৃতি, সরকারের স্বীকৃতি, জেলার মধ্যেকার একটা স্বীকৃতি, এটা তো আমরা পাচ্ছি। আমরা আরও বহু পুরস্কার পেয়েছি, বিভিন্ন চ্যানেলের পুরস্কার পেয়েছি, বিভিন্ন সংস্থার পুরস্কার আমরা পেয়েছি। ফলে সে আমরা এটাতে তো এটা প্রমাণিত হয় যে আমরা পারছি, আমরা সেই জায়গায় পৌঁছতে পেরেছি, তার জন্যে আমরা এই স্বীকৃতি অর্জন করছি। আপনার নিজের যে পুজো, যে পুজোয় আপনি নিজে জড়িত, তাদের এবারকার থিমটা যদি বলেন। আমার তো বুঝেন পৌরপ্রধান হিসাবে গোবরডাঙ্গার সব পুজোই আমার পুজো, তবু মানুষ হিসাবে কোনো না কোনো ব্যক্তিগত সত্তা তো থাকে। সেই সত্তার জায়গায় আমার পুজো হচ্ছে গড়পাড়া বিধান স্মৃতি সংঘ। আমাদের এবারের থিম তাজমহল। তাজমহলকে এবার আমরা বেছে নিয়েছি মমতা ব্যানার্জির যে কথা, যে ভাবনা, যে পুজো যার যার, উৎসব সবার। আমাদের এই বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে, এটা রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের সমন্বয়ে আমাদের এই বাংলার সংস্কৃতি এগিয়ে চলেছে। সেই ভাবনাকে বজায় রেখেই আমরা এবছরে তাজমহল করেছি। ধন্যবাদ।